আমরা মধ্যবিত্ত লোকেরা ম্যাক্সিমাম সময় কিন্তু একটা সমস্যায় ভুগে থাকি, সেটা হলো আর্থিক প্রবলেম। তা এক একজনের এক একটা কারণে তার আর্থিক প্রবলেম থাকে, কিন্তু মেন যে আর্থিক প্রবলেমের জড় আছে সেটা কিন্তু একই। এবং সমাজে যে বড় বড় ধনকুবের আছে তারা যখন এই সমস্যা নিয়ে আলোচনা করেছে, প্রত্যেকের আলোচনায় যদি সামারাইজ করা যায় তাহলে দেখা যাবে যে সমস্যাটি সবথেকে বেশি মধ্যবিত্তের হয় সেটি হলো নিজেকে পেমেন্ট আগে না করা। বুঝতে একটু অসুবিধা হচ্ছে আমি জানি, ভিডিও সামনের অংশে ডিটেলে আলোচনা করছি। অনেকেই ভাবতে পারে আমি তো স্যালারিড পার্সন, নিজেকে পেমেন্ট করবো কী করে। প্রথমে চলে আসি রবার্ট টি কিওসাকির কথা। ওনার একটি বই রিচ ড্যাড পোর ড্যাডে উনি কিন্তু এই কথাটি মেনশন করেছেন যে সবার আগে নিজেকে পেমেন্ট করতে। উনি বলছেন ওনার দুটি বাবা ছিলেন, একজন বাবা যিনি কিনা রিচ ড্যাড, উনি ওনার বন্ধুর এক বাবা যিনি কিনা ওনাকে শিক্ষা দিয়েছেন, আর দু নম্বর বাবা যিনি কিনা পোর ড্যাড, যিনি ওনাকে জন্ম দিয়েছেন। তা রবার্ট টি কিওসাকি বলছেন উনি ছোটোবেলা থেকেই ফলো করতেন, ওনার যে পোর ড্যাড আছেন যখন উনি স্যালারি পেতেন সেই স্যালারি থেকে সবার প্রথমে বাকি সবাইকে পেমেন্ট দিতেন, অর্থাৎ তার ইলেকট্রিসিটি বিল, ফোনের বিল, নিউজ পেপার বিল, এছাড়া আর যে কোনো ধরনের খরচা ছিল সেই খরচাগুলো আগে তিনি করতেন, এবং যেসব খরচাগুলো করণীয় ছিল না সেই সব খরচাগুলো করে তারপরে নিশ্চিন্ত হয়ে যে টাকাটি থাকতো সেই টাকাটি উনি ইনভেস্ট করতেন। আর ওনার রিচ ড্যাড যিনি কিনা ওনার বন্ধুর বাবা ছিলেন ওনাকে ফলো করেছেন, উনি একটি সাধারণ ঘরে থাকতেন এবং উনি ওনার ফোনের বিল, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, সমস্ত ধরনের যে বিলগুলো রয়েছে ওগুলো সবার শেষে পেমেন্ট করতেন, সবার আগে উনি নিজেকে পেমেন্ট করতেন। ওনাকে রবার্ট টি কিওসাকি জিজ্ঞাসা করাতে বলেছিলেন যে জীবনে সবার প্রথমে নিজেকে পেমেন্ট করো, নিজেকে পেমেন্ট করা যদি না শেখো তাহলে কিন্তু ধনী হওয়া কোনো দিনই সম্ভব হবে না। আর নিজেকে পেমেন্ট করা মানে এই নয় যে অন্য পেমেন্টগুলো না করা, ওই পেমেন্টগুলোও করা হবে, কিন্তু আগে নিজেকে পেমেন্ট করার পর যে টাকাটি আমাদের কাছে পড়ে থাকবে সেই টাকাটি দিয়েই কিন্তু আমরা সেই পেমেন্টগুলো করব। এক্ষেত্রে ওয়ারেন বাফেটেরও কিন্তু একটা সূত্র আছে। আমাদের প্রত্যেকেরই কিন্তু আমাদের লাইফ চলার একটা ধরন রয়েছে, সেই ধরনটা হলো আমরা যে পরিমাণ টাকা ইনকাম করছি সেখান থেকে আমার যে পরিমাণ টাকা খরচা হচ্ছে বাকি টাকা যেটা পড়ে থাকছে সেটা কিন্তু আমাদের সেভিংস, অর্থাৎ ওই টাকাটি কিন্তু আমরা নিজেকে পেমেন্ট করছি আমার ভবিষ্যতের জন্য। কিন্তু ওয়ারেন বাফেট বলছেন তুমি যদি ধনী হতে চাও তাহলে কিন্তু এই ফর্মুলা বদলাতে হবে। তা তোমার যে ইনকাম হচ্ছে সেখান থেকে তোমার সেভিংস বাদ দেওয়ার পর যে টাকাটি পড়ে থাকবে সেটাই কিন্তু হবে তোমার এক্সপেন্সেস, অর্থাৎ আমাকে কিন্তু আগেই ঠিক করে নিতে হবে যে আমি কত পরিমাণ টাকা সেভ করতে চাই। যে পরিমাণ টাকা সেভ করার সেই টাকাটি আগে অবশ্যই আমরা সেভ করব, সেভ করার পর যে টাকাটি পড়ে থাকবে সেই টাকাটি দিয়েই কিন্তু আমরা আমাদের এক্সপেন্সেস করব। তাহলে দেখা যাবে আমাদের প্রতি মাসে যে সেভিংসের পরিমাণ সেটা কোনো দিনই কমছে না, একটা সময় কিন্তু সেরকমই আসবে যখন ওই সেভ করা টাকাই কিন্তু আমাদের হয়ে কাজ করবে, আমাদের আর টাকার জন্য কাজ করার প্রয়োজন পড়বে না। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো সাবজেক্ট নিয়ে, ততক্ষণের জন্য বাই।